নতুন বছর পড়ার আগেই টলিপাড়ায় জোর গুঞ্জন, ছেলে সহজের জন্য আবারও এক হতে চলেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি প্রাক্তন স্ত্রীর প্রিয়াঙ্কার জন্মদিনে দেখা মিলল রাহুলের। 31 ডিসেম্বর ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। শহরের এক অভিজাত হোটেলে মানব জমিন টিমের তরফে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতেই উপস্থিত ছিলেন রাহুলও। কালো পোশাকে সেজেছিলেন দুজনেই। মা বাবার সাথে হাসি মুখে পোজ দিতে দেখা গেল ছোট্ট সহজকেও। শোনা গেছে বাবা মার মধ্যে সম্পর্ক জোড়ার সেতুর ভূমিকায় রয়েছে ছোট্ট সহজই। একসময়ের জনপ্রিয় জুটি রাহুল প্রিয়াঙ্কা, দুজনের মধ্যে আইনি বিচ্ছেদ এখনো হয়নি ঠিকই, তবে অনেকদিন ধরেই আলাদা থাকছেন দুজনে। ছেলে সহজের দায়িত্ব যৌথভাবেই পালন করে তারা দুজন। শোনা গেছে ছেলের জন্যই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে তারা। কিছুদিন আগেই হুট খোলা জিপে চেপে ঘুরতে বেরিয়েছিলেন রাহুল প্রিয়াঙ্কা এবং সহজ। সেলফিতে তিনজনই ফ্রেমবন্দিও হয়েছিলেন। তার আগে কালী পুজোর সময় প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিলেন রাহুল, সেই সময়ও ফ্রেমবন্দি হয়েছিলেন তারা। তবে সম্পর্ক জোড়া লাগার বিষয়ে দুজনেই মুখ খুলতে নারাজ। এই রকম আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না।